ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্যার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ফার্স্ট ক্লাস, তাই তো? অফিসিয়ালি তো আজকে আমরা জাস্ট কিছু সফটওয়্যার যেগুলো লাগবে ব্যাক এন্ড ডেভেলপ করতে গিয়ে, এ সম্বন্ধে সেগুলো একটু জানবো এবং সেগুলো ডাউনলোড করব, ইনস্টল করব, কনফিগার করতে হলে কোনো জিনিস কনফিগার করব, বেসিক যদি কিছু একটা স্টার্ট করা যায় পাইথনে, যতটা টাইমের উপর ডিপেন্ড করছে দেখে করব, চেষ্টা করব। তো ফার্স্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন। ওকে, প্রথমত আমি পাইথন করার জন্য পাইথন ডাউনলোড করে নেব। পাইথন ডাউনলোড করার জন্য স্পেসিফিক্যালি কোনো ইয়ে নেই। আমি যে পাইথনের উপর কাজ করি সেটা হচ্ছে 3.6, এরকম কোনো ব্যাপার নেই যে 3.6-ই কাজ করতে হবে, 3.10 ইউজ করা যাবে না, এরকম কোনো ইস্যু নেই। যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলি হলো। ব্যাপারটা হয়েছে যে যখন থেকে প্রজেক্ট আর কি আপগ্রেড লাস্ট করেছি 3.6-এ করেছে, সার্ভার আমার সমস্ত কোনো কনফিগার করা রয়েছে 3.6 দিয়ে, তাই আমি 3.6 ইউজ করছি। তো তোমরা কিন্তু লেটেস্ট ভার্সন ইউজ করতে পারো, আমি শোনা এটা। ব্যাপারটা একটাই যে সবাই যদি সেম ইউজ করো তাহলে সুবিধা হবে। তুমি যদি 3.6-টা ইউজ করো, এমন কিছু এক্সট্রা ফেসিলিটি নেই 3.6-10 পর্যন্ত। ওকে সোহেল, তো তোমরা এটা শুরু করতে পারো, মানে 3.6-টা ডাউনলোড করতে পারো। তবে এটা করলে যেটা সুবিধা হবে, তোমরা যদি গেটহাবের পরে প্রজেক্ট করো তখন তোমাদের 3.6-এ করতে হবে না, গেটহাবে 3.10 চাপানো আছে। কোনো অসুবিধা নেই, তোমরা 3.10 ইউজ করো, কোনো ব্যাপার। ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলেই হবে। ডিফল্ট যদি উইন্ডোজ থাকে বা আলাদা কোনো অপারেটিং সিস্টেম থাকে তো নিচে অপশান রয়েছে। নেটওয়ার্কে কি সমস্যা আছে? ওকে, ব্যাকগ্রাউন্ড এটা হোক, ডাউনলোড নেটওয়ার্ক আই থিঙ্ক খুব একটা ভালো নেই এখানে, একটা অন্য জায়গায় এসেছি আমি। তো পুরাতন ভার্সন চাইতে গেলে নিচু নিচু অপশান আছে, 3.9.8, 3.10, এরকম ভাবে নিচে প্রতিটা অপশানই রয়েছে। যেভাবে এটা রিলিজ হয়েছে 3.6.14, এই ভার্সানটা ইউজ করি অ্যাকচুয়ালি আমি। তো তোমরা কিন্তু 3.10 ইউজ করতে পারো, কোনো ইস্যু নাই, কারণ ডেভেলপমেন্ট সার্ভারে 3.10 ইউজ করা আছে, লাস্ট যখন বানানো আছে। ওকে, তো এটা কোনো একটা বড় ইস্যু না, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। ওটা কোনো ইস্যু আই থিঙ্ক আমার নেটওয়ার্ক শুরু হচ্ছে না। ওকে, ডাউনলোড চলে এসেছে এখানে তো অপশান। তো এখানে জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করে এবার নেক্সট করে করে তোমরা তো ইজিলি তোমরা ইনস্টল করতে পারবে সেখানে, আমার আশা করি এখানে কিছু এক্সট্রা দেখাতে হবে না। তো ডাউনলোডটা আমি পজ করছি, তার কারণ এই নেটওয়ার্কটা খুব একটা ভালো এখানে নেই দেখছি এটা। চলো, এটা তো একটা গেল, পাইথন তো লাগলো, এবং কোড করবার জন্য আমরা কিন্তু একটা নোট প্যাডেরও কোড লিখতে পারি, কারণ কোড একটা সিম্পল টেক্সট, এর কোনো স্পেশাল কিছু লাগে না এখানে করার জন্য। ওকে, তো কিন্তু কাজ করার জন্য আমরা একটা ভালো প্ল্যাটফর্ম যেটা হবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এই সরি ভিজুয়াল কোড। ভিজুয়াল স্টুডিও কোড, ওকে, আর কি হতে পারে না তোমাদের হচ্ছে বাইচ্যাম। ওকে, আমি দুটি ইউজ করি, কেননা অনেক বড় প্রজেক্ট করতে গিয়ে অনেক সময় কাজে লাগে অ্যাকচুয়ালি। ভিজুয়াল স্টুডিও কোডটা আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করি,
আর পাইথন থেকে পাইথনের কাজটা করি। তবে যাদের মেশিনে একটু থাকে, মানে কনফিগারেশন যদি হাই না থাকে বা থাকে, ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারো। যা ওটা খুবই লাইট ওয়েট, কিন্তু অনেক কিছু পাওয়া যায় ওখানে, সব কিছু সমস্ত রকম ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড পাওয়া যায়, খুবই ভালো। আমি ওটা রেকমেন্ড করবো তোমাদেরকে। তো ভিজুয়াল স্টুডিও কোড গুগলে জাস্ট শিখে সার্চ করা, উইন্ডোজের প্রোডাক্ট তোমরা জানোই তো, ডাউনলোড অপশন পেয়ে যাবে তোমরা এখানে। ওকে, আই থিঙ্ক কোনো জাস্ট এ সেকেন্ড, ওকে। তো তোমরা সাইট থেকে ঢুকে গিয়ে এটা ডাউনলোড করতে পারবে, ভিজুয়াল স্টুডিও কোড থেকে। সোহেল, তোর নেটওয়ার্ক অবস্থা কেমন আছে? ওকে, তো এখানে দেখবে ডাউনলোডের অপশন গুলো তোমরা পেয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করে উইন্ডোজ 7, 8, 10, 11 সবার জন্য ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আবার তোমার ম্যানুয়ালি ডাউনলোড করতে চাইলে এখানে 64 বিট, 32 বিট অথবা আর্ম প্রসেসর হলে আর্মের জন্য এখানে আর্ম প্রসেসর তোমরা হয়তো জানো অনেকে। আর্ম প্রসেসর তোমাদের হয়তো এই মোবাইল আর্কিটেকচার যে প্রসেসরটি ইউজ করো, ওকে, ওখানে আর্ম প্রসেসর ইউজ হয়। এখন লেটেস্ট কিছু লো বাজেটের ল্যাপটপ আছে যেখানে আর্ম প্রসেসর আছে, যাতে যদি না হয় আর কি, তাহলে তোমরা এখান থেকে আর্ম প্রসেসর ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করতে পারো। এরপর এখানে জাস্ট ক্লিক করে, এগুলো তলাগুলো প্রতিটা জিপ ফাইল কিন্তু, হ্যাঁ, ওটা জাস্ট আনজিপ করে ওটা ইউজ করতে হবে। জাস্ট আর ডাউনলোড করে এখান থেকে তোমরা ইয়ে করতে পারো, স্পিড ভালোই আছে। তো আমি ডাউনলোডটা করছি না, অলরেডি আমার ইনস্টল আছে, তোমরা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে, খুব একটা বেশি ইস্যু হবে না। যদি কারো কোনো রকম সমস্যা হয় তাই অবশ্যই জানাবে আমাকে। ওকে, তো আর কি আমরা ইউজ করব, আমরা ইউজ করব মাইস্কেল ডেটাবেসের জন্য, তো ওটাও আমরা আজকে ডাউনলোড করে নেবো। এই জিনিসটা যারা ডেটাবেসের মধ্যে আছে তাদেরও জানতে হবে, তাদেরও ইউজ করতে হবে, তাদের ইনস্টল করতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা মাইস্কেল খুলে নিচ্ছি, এসকিউএল ইনস্টলার, ওকে, মাইস্কেল ইনস্টলার ফর উইন্ডোজ ইনস্টলারটা। কিন্তু মাইস্কেল, আমরা মাইস্কেলের কোনো রকম কিছু ইনস্টল করতে যাবো না, মাইস্কেল লিখে শুধু সার্চ করবো না, মাইস্কেল ইনস্টলার লিখে সার্চ করবো। ডাউনলোড মাইস্কেল ইনস্টলার অপশন পেয়ে যাবে তোমরা এখানে অপশন। এখানে আসলেই এখানে দেখবে একটা 2 MB, 2.3 MB জাস্ট এটা ইনস্টল করলেই হবে, যদি নেট কানেকশন থাকে। যদি নেট কানেকশন না থাকে তাহলে এটা, তো মাইস্কেল যে ভার্সনটা আমরা ইউজ করবো লেটেস্টটা কিন্তু না, মাইস্কেল 7.5.7, ওকে, 5.7.36 সামথিং কিছু। তো সেটার জন্য আমি কীভাবে করতে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ডাউনলোডে ক্লিক করা, বেশি MB না। ওকে, ক্লিক করার পরে এখানে চলে আসে, যদি কেউ তোমরা চাই লগ ইন করে সাইন আপ করে রাখ করতে চাও করতে পারো, তাহলে অপশান রয়েছে নো থ্যাংকস জাস্ট স্টার্ট মাই কোড, এখানে ক্লিক করলেই হবে স্টার্ট হয়ে যাবে। আমি ডাউনলোডটা স্টার্ট করে নিচ্ছি, এটা একটু দেখাতে হবে কীভাবে করতে হবে, সেজন্য জাস্ট ওপেন করছি। ওপেন করার পর এখানে ওপেন অপশন আছে, ওপেন একটু টাইম লাগুক। তো মাইস্কেলটা ডেটাবেসের জন্য আমরা বলেছি যে ডেটাবেসের জন্য আমরা মাইস্কেল ইনস্টল করব, তার আছে জেরক্স কনফিগারেশনের জন্য অলরেডি আমার মাইস্কেল ইনস্টল আছে, সেজন্য এটা বলছে, আমি ওকে করলাম। ওকে, পারমিশন চাইবে অ্যাডমিনিস্ট্রেটিভ, মাইস্টার ইনস্টলার 1.6 স্টার্ট হয়ে গেছে।
আপডেট করবার জন্য আপডেট করবে কিনা সমস্ত কিছু বলছে, কেননা বললামই অলরেডি মাইস্কেল আমার ইনস্টল যেহেতু রয়েছে, যেগুলো অপশনগুলো আছে আমাদের কাছে সব আসবে না, কিছু একটু টাইম লাগছে। ওকে ওকে, জাস্ট এইভাবে থাকবে। এখানে কিছু আপডেট করতে বলছে, আমি বললাম না তোমাদের যদি কোনো কিছু আছে জাস্ট এখানে টাকাটা আমি ইনস্টল করে নিচ্ছি। এক সেকেন্ড, আর এখন ইনস্টলেশনটা চাপাই, আমি এগুলো আইডিএম ইউজ করছি বলে এখানে ডিফল্ট এভাবে আসছে, তোমাদের হয়তো অন্য কোনো আসতে পারে। মাইস্কেল ওয়েব কমিউনিটি সার্ভিস 64 বিট। ওকে, আমি ভিউটা একটু শর্ট বাইটা চেঞ্জ করে নিই, মোর ডেটা ক্রিয়েশন। টাইম লাগছে। ওকে, তো ইনস্টলটা চাপাতেই বলছে আপডেটটা। ওকে, নেক্সট করি। এখানে যেটা বলছে যে আমার দুটো জিনিস ইনস্টল আছে, মাইস্কেল সার্ভার মাইস্কেল ওয়ার্কমেট, সেগুলোকে আপডেট করার জন্য বলছে, তো করে নিচ্ছি আমি। ডাউনলোড হচ্ছে আগে, চলো ব্যাকগ্রাউন্ডে তাহলে একটু হোটে থাকুক। ঠিক আছে, আমি তো ওনার অপশানগুলো দেখাতে পারছি না, করতে দিচ্ছি না যেহেতু অলরেডি আছে। ওকে, এটা একটু দেখাতে হবে কারণ একটুখানি এটা টিকি আছে, খুব একটা বেশি কিছু ইস্যু না। তো ততক্ষণ আমরা একটু পাইথনটা ইনস্টল করে সেটা সেট আপ করে নিই। ওকে, তো বললাম পাইথন ইনস্টলেশন ইজি বেস্ট, কোনো এখানে তেমন কোনো ইস্যু নেই যে করতে হবে। তো আই থিঙ্ক আমার কাছে পাইথন এখানে ডাউনলোড নেই, তো পাইথন ইনস্টলেশন করতেই পারবে ইজিলি। এটা করব সেটা হচ্ছে, যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট না হয়, এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি আমি সেখানে আগে আসি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল তোমাদের উইন্ডোজে দু রকমের থাকে, ইউজার আর হচ্ছে সিস্টেম, মানে কিছু ভেরিয়েবল। এনভায়রনমেন্ট বলে তোমরা তো বোঝো উইন্ডোজ এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, এটা সিএমডি খোলো তোমরা বা এটা একটা প্রোগ্রাম জাস্ট ক্লিক করলে চলে কিভাবে, সেটা তো আছে একটা অন্য লোকেশনে, তাই না? যে একটা আমরা যদি এখানে সার্চ করি, এখান থেকে জানো তো প্রোগ্রাম রান করা যায়, আমি যদি ভিএস কোড রান করতে চাই কিছু লিখতে, কোড সিওডিই আই থিঙ্ক এটাই, হ্যাঁ, রান হলো কিভাবে, তার মানে এই এর এই যে ওই কোড এনভায়রনমেন্টটা অলরেডি এভাবে এখানে স্টোর রয়েছে, সেই জন্য এটা ভাবে রান হয়ে গেল, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু পাইথনে এভাবেই চলে, মানে সরি পাইথনে বলছি, লিনাক্সে কিন্তু ওভাবেই আমরা সমস্ত কিছু কমান্ডটা করি, তাহলে সেখানেও একটা লিনাক্স এনভায়রনমেন্ট রয়েছে। সেই এনভায়রনমেন্টের মধ্যে কী থাকে, না কোন এক্সিকিউটিভেল ফাইলটা আমার কোন ফোল্ডারে আছে তার একটা ট্র্যাকিং, জাস্ট জাস্ট একটা কিছুই না, একটা যেভাবে ও ট্র্যাক করে টেবিল ভিউতে হোক সেভাবেই হোক, জাস্ট একটা যে একটা ভেরিয়েবল। তাহলে আমি বলে দেবো যে এই এই লোকেশানগুলো আমার এনভায়রনমেন্ট মধ্যে অ্যাড করো, তাহলে যে যে লোকেশনগুলো অ্যাড করবে তাহলে সেখানকার যত এক্সিকিউটিভেল ফাইল থাকবে সেগুলো আমি ইজিলি এখান থেকে সিএমডি থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন কি পাইথন, পাইথনটা ইনস্টলের পরে যেটা হচ্ছে হয়ে যায় পাই নামে থাকে, বুঝলি, পাইথন নামে পাই লিখতে চলে আসছে, আমার স্ক্রিনটা কি সবার কাছে ভিজিবল, সাইজটা কি বড় করতে হবে একটু, তোমরা কিন্তু একটু ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, চুপচাপ এভাবে ক্লাস ঠিক করাতে আমার আসে না অ্যাকচুয়ালি আর কি, ইন্টারঅ্যাক্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কোথায় সমস্যা হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, ইন্টারঅ্যাক্ট করবে ক্লাস। ওকে, আই থিঙ্ক সবার কাছে টেকনিক্যাল, তো পাইথনের বেসিক আমি খুলে ফেললাম। তাহলে এনভায়রনমেন্টটা সেট করা মানে এনভায়রনমেন্ট জিনিসটা কি তাহলে বোঝা গেছে আশা করি, তো আমি এক্সিট করে যাই। তো এভাবে একটা আমরা এনভায়রনমেন্ট সেট করব, যে এনভায়রনমেন্টটা সেট করলে যেন আমরা এখান থেকে সেটাকে পাই, সেটা কি না এই পাইথনের এনভায়রনমেন্টটাই অ্যাকচুয়ালি ডিফল্ট সেট হয়ে যায় যদি কারোর ক্ষেত্রে না হয় তার জন্য,
ওকে, তার জন্য কি করব, জাস্ট আমরা আমাদের ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে সি ড্রাইভে যাব, সি ড্রাইভে গিয়ে এবার যেই পাইথন যেভাবে না বেছে 64 বিট কি 32 বিট, 64 বিট হলে এই প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকবে, 32 বিট হলে এই সরি 64 বিট হলে প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকবে, 32 বিট হলে প্রোগ্রাম ফাইলস ইন্টু 8 86 x86 এই পোর্টের মধ্যে থাকবে। তো আমার 64 বিট ভার্সন, আমি এখানে যাব গিয়ে জাস্ট এ সেকেন্ড, ও সরি পাইথন থেকে আমি থাকেই না, অ্যাকচুয়ালি প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকেই না পাইথন, সেটা হচ্ছে ইউজারের মধ্যে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, বারবারই বলছে ডিফল্ট হয়ে যায় যদি কারোর ক্ষেত্রে এরর আসে, তার জন্য ইউজারের মধ্যে যে ইউজারে তুমি যাবে সেখানে। এবার এখানে গিয়ে একটা জিনিস এনেবল করতে হবে, যেটা হচ্ছে শো হিডেন ফাইল, সেটা অপশনটা এখানে কোথাও থাকে ভিউ এ আছে, ভিউজ এর মধ্যে শো শো মোর, আচ্ছা হিডেন আইটেম, হিডেন আইটেম এটা ক্লিক করা আছে। ওকে, এর মধ্যেই যা আছে এখানে অ্যাপ ডেটা, আই থিঙ্ক পাতা আমার অ্যাকচুয়ালি দেখতে হবে। ওকে, আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। ও, পাইথন 3.3, পাইথন 3.8, অনেকগুলোই ইনস্টল আছে দেখছি, যেটা সাবলাইন টেক্সট লাইব্রেরিতে আছে। অ্যাপ ডেটার মধ্যে আরডিএম পাইথন 3.9টা দেখো, লোকাল প্রোগ্রামস 3.9 ইনস্টল আছে, অ্যাকচুয়ালি 3.9 লোকাল প্রোগ্রামস এর মধ্যে। ওকে, লেটেস্ট আমি লেটেস্ট ইউজ করছি, লোকাল লোকালের মধ্যে হচ্ছে প্রোগ্রাম, প্রোগ্রামস এবং এর মধ্যে হচ্ছে পাইথন বলে থাকবে। ও, প্যাকেজে ঢুকে গেছি প্রোগ্রামের বদলে, প্রোগ্রামের মধ্যে আবার প্যাকেজের মধ্যে আসছি। ওকে, প্রোগ্রামস, প্রোগ্রামস এর মধ্যে হচ্ছে পাইথনস, পাইথনস এর মধ্যে দুটো ইনস্টল আছে, পাইথন 3.8 32 বিট, এটা 3.9 64 বিট। ওকে, দুটো ইনস্টল আছে দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে এই যে পাইথন ডট এক্সি, অ্যাকচুয়ালি এই পাথ থেকে আমার দরকার, মানে আমি ওখানে কমান্ড লাইনের মধ্যে লিখি এটা আসবে, আর এখানে লিখলে সেম আসবে, আমি দেখাচ্ছি কি হবে। তোমরা জানো তো এখানে যদি ক্লিক করে আমি এখানে সিএমডি লিখি, তাহলে এখানকার কমান্ড লাইনটা মানে এই পাতে কমান্ড লাইনটা আমার খুলে যাবে। ওকে, আমি যদি এখানে লিখি পাইথন ডট এক্সি, দেখেছ কি খুললো, পাইথন খুললো আমার, ক্লিয়ার। ওকে, আমি দেখে চলে কি পাইথন মানে পাই, অ্যাকচুয়ালি পাইথনের জন্য সেরকম এটা খুলছে। তাহলে এই সেম জিনিস খুলছে, মানে বুঝতে বোঝাতে পারলাম যে এনভায়রনমেন্ট ভ্যালু ব্যাপারটা কি, কিভাবে এটা সেট করছে, সেটা আসছে জিনিসটা বুঝে গেছে এনভায়রনমেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি। তো এটা সেট করার জন্য কিছু না, জাস্ট এটা কপি করা, এটা সবাইকে করতে হবে না, বারবার বলছে যে আর ওই ইনস্টল করার পর পাইথন বা পাই বা পাইথন 3 এটা লিখে চলে আসবে, মানে এই জিনিসটা আসবে। অথবা সবাই তোমরা লিনাক্স এর উইন্ডোজ এ থাকো, তো লিনাক্স এর জন্য কিন্তু পাইথন লিখতে হবে, পাইথন 3 লিখতে হবে। তো পাইথন, ওকে, পাই পাইথন এই সমস্ত নামগুলো চেক করে নেবো একবার জাস্ট। ওকে, চলে আসে তো ভালো কথা, না আসলে তো আর ভালো।
ঠিক আছে, যদি কারো না আছে তার জন্য আর কি। তো তোমরা এটা কপি করবে, সবার ক্ষেত্রে নয়, বারবারই বলছি। এবার দিস পিসিতে আসবে, রাইট ক্লিক, সো মোর অপশনস, প্রপার্টিস, তাহলে আমার 19 এর প্রপার্টি খুলে যাবে। তোমাদের এই যারা উইন্ডোজ 10 ইউজ করছো তাদের ডান দিকে অপশান থাকবে সিস্টেম ভি সেটিংস, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, সরি অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এই অপশানটা থাকবে, ক্লিক করবে, এখানে অপশান পেয়ে যাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, দেখতে পাচ্ছ? ওকে, এখানে দুটো এনভায়রনমেন্ট ভেরিয়ে আছে, যেটা হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। আমরা এখানে সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে পাথ বলে যে এটা আছে এটাকে জাস্ট এডিট করব, এডিট করে এখানে পাথটা অ্যাড করব, যেটা অলরেডি আমার অ্যাড হচ্ছে। ওকে, হ্যাঁ, এবার সেটা পাইথন নামে নাও থাকতে পারে, আই থিঙ্ক পাথের মধ্যে নাও থাকতে পারে, সেটা আলাদা করে। আচ্ছা এক সেকেন্ড, জাস্ট পাথের মধ্যে অ্যাড করে দিলেও জিনিসটা হয়ে যাবে, মানে যেখানে এখানের মধ্যে একটা অ্যাড করার নাই কথা। ওকে, সরি, ইউজার ভেরিয়েবলের মধ্যে, সিস্টেম ভেরিয়েবলের মধ্যে না, ইউজার ভেরিয়েবলের মধ্যে। আমি যদি এখানে এডিট করি বা দেখতে চাই, আমি এখানে পেয়ে যাবো এই যে পাইথনটা এবং পাইথন স্ক্রিপ্ট, দুটো জিনিস, পাইথন স্ক্রিপ্টের মধ্যে গিয়ে পাইথন স্ক্রিপ্টটাকে এবং পাইথনটাকে, কারণ ওখানে এটা ডিফল্ট হয়ে যায়, যার না হবে তার জন্য শুধুমাত্র আমরা। ওকে, এটা আমাদের হয়ে গেছে, তো মাইস্কেলে দেখি কতটা কি বাকি আছে, ডাউনলোড হয়ে গেছে, আমরা এক্সিকিউট সাকসেসফুলি করে দিয়েছি। রুট পাসওয়ার্ড চাইছে, ওকে, এগুলো একটু হয়ে গেল আর কি, যাক। আপডেট এসেছিল বলে আপডেট গুলো হয়ে গেল এখানে, তো যেটা আপডেট হচ্ছে সেটা করে দেখাচ্ছে মাইস্কেল সার্ভার 5.7.36 ফিনিশ করলাম এটা। ওকে, নেক্সট ফিনিশ। তোমাদের কাছে কিন্তু এই ইনস্টলারটা খুললে এই উইন্ডোটা আসবে, এতক্ষণ ধরে আমরা অনেক কিছু করে ফেলেছি, তো হ্যাঁ এই উইন্ডোটা আসবে। ওকে, এইবার এই উইন্ডো তোমাদের একটা কাজ করতে, এখানে কিছু আছে কিন্তু অ্যাড থাকবে না, সব কিছু দেখাবে না এখানে, সেটা করতে হবে কি, এখানে অ্যাডে যেতে হবে, অ্যাডে গিয়ে তুই এখানে চারটে জিনিস আছে, আর হচ্ছে একটু এখানে নোট করো, কিন্তু আমি না আবার খুলে দেখাচ্ছি, দেখো আমি এটা কেটে দিলাম যেহেতু অনেক হয়ে গেছে, তো এখান থেকে আমি পাইথন এই মাইস্কিউএল ইনস্টলারটা চাপাচ্ছি, আবার চাপাচ্ছি, তো দেখতেই পেয়েছো এই উইন্ডোটা আসছে। এই উইন্ডোতে তোমাদের বললাম যে তোমাদের কাছে কিন্তু এইগুলো কিছু থাকবে না, কিছু থাকবে না, এগুলো ফাঁকা থাকবে। তো তোমরা এখানে কি করবে, অ্যাড বাটনে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করে কি না, মাইস্কেল সার্ভার ফার্স্টই আছে, মাইস্কেল সার্ভার, তারপরে অ্যাপ্লিকেশন, আমাদের এই দুটো জিনিস লাগবে, বাদ বাকি কিছু জিনিস লাগবে না, কোনো ইস্যু না ওটা। তো ফার্স্টেই মাইস্কেল সার্ভার, মাইস্কেল সার্ভার ওর মধ্যে আছে মাইস্কেল সার্ভার, এটা অলরেডি আমার তিন ধরনের সার্ভার আছে, মাইস্কেল 8, মাইস্কেল 5.7, মাইস্কেল 5.6। ওকে, তো মাইস্কেল 5.7 এ ক্লিক করবে, ক্লিক করার পর আমার এখানে অলরেডি ডিসেবল আছে, কারণ অলরেডি আমার মাইস্কেল 7.36 বলে সবচেয়ে লেটেস্ট এটা ইনস্টল আছে, তো এটা ক্লিক করে অ্যারো বাটনটা ক্লিক করতে হবে। ওকে, ক্লিয়ার। আমি চাইলে কিন্তু মাইস্কেল অন্য সার্ভার ইনস্টল করতে পারি, এটা হচ্ছে এখানে আমি ক্লিক করে আমি এই যে অ্যারো বাটনটা ক্লিক করলাম, এই এখানে চলে আসলো, অলরেডি অলরেডি ডিসেবল হয়ে গেল, তাহলে মাইস্কেল সার্ভার আমি এটা ইউজ করছি। আমি যদি চাই যে এটাকে রিমুভ করে দেবো, তাহলে ক্লিক করে রিমুভ করা যাবে, সিম্পল স্টেপ, খুব একটা রকেট সায়েন্স না, তোমরা করতেই পারো আরামসে। তো এটা গেলো সার্ভার, এবার অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানে গিয়ে মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ, আমাদের আর কিছু লাগবে না, এসকিউএল টু মাইস্কেল টু মাইস্কেল ফর এক্সেল, এই সমস্ত কিছু লাগবে না, আমরা জাস্ট এটা নিয়ে কাজ করবো যে মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ যাবো গিয়ে, এখানে মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ হচ্ছে 8% অলরেডি ডিসেবল আছে, কারণ অলরেডি আমার নেওয়া আছে, জাস্ট ক্লিক করে এখানে নিয়ে দুটো জিনিস, তাহলে কি মাইস্কেল সার্ভার 5.7 এর
আর তোমরা কিন্তু হ্যাঁ চাইলে কিন্তু মাইস্কেল 8 ইউজ করতে পারো, শোনো এরকম কোনো ব্যাপার না, সার্ভারে মাইস্কেল 5.7 ইউজ করা আছে। মাইস্কেল 5.7 আমরা যেহেতু প্রজেক্ট অলরেডি 5 বছর ধরে চলে আসছে না, 5 বছর আগের প্রজেক্ট যেহেতু 5 বছর ধরে স্টার্ট হয়ে গেছে, তো এখনো পর্যন্ত আমরা কিছু ইস্যুর জন্য সার্ভার আপডেট মানে মাইস্কেল সার্ভারটা আপডেট করতে পারিনি, যে কোনো সবকিছু আপডেট আছে, তেমন বড় ইস্যু নেই এখানে। মাইস্কেল 5.7 এর থেকে মাইস্কেল 8 এ অনেক কিছু কিন্তু ভালো জিনিস আছে, অনেক অবশ্যই লেটেস্ট ভার্সন, সিকিউরিটি আপডেট ভালো আছে, অপশন বেশি আছে, আরো অনেক বেশি ইউজারকে হ্যান্ডেল করতে পারে, আছে অনেক ফেসিলিটি, কিন্তু কিছু ড্রব্যাকও আছে, তার জন্যই আমরা আপডেট করতে পারি। তো খুব শিগগিরই ওটা করে নাও, তোমরা চাইলে মাইস্কেল 5.7 ইনস্টল করো, মাইস্কেল 8 ইনস্টল করো, তোমাদের মর্জি। তোমরা কিন্তু তবে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবে, যেটি ইনস্টল করো মাইস্কেল 8 হলে মাইস্কেল 8 লেটেস্ট ভার্সন, মাইস্কেল 5.7 হলে মাইস্কেল 5.7 লেটেস্ট ভার্সন। ওকে, করার পর কি নেক্সট নেক্সট করে যাবে, তোমরা এবার সব স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। আর ওইখানে তো একটু টিকে যেটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড সেট ব্যাপারটা। পাসওয়ার্ড সেটে কিন্তু তোমরা মনে রাখবে সব সময় যে পাসওয়ার্ডটা এমনই দেবে যেটা তোমরা মনে রাখতে পারো, যেহেতু সহজ তাও কোনো ব্যাপার না। আর আমার মেশিনের পাসওয়ার্ড হচ্ছে সিতন্ময়, সবাই জানে সেটা। ওকে, মাইস্কেলের পাসওয়ার্ডটা লোকাল মেশিনে, সার্ভারে কিন্তু না, সার্ভারে কখনো এরকম একটা পাসওয়ার্ড দিয়ে কখনো সার্ভার কিছু চালায়। ঠিক আছে, তো ডান, আমরা মাইস্কেলটা ইনস্টলেশনটা দেখে নিলাম, এটি একটু ঠিকই হতে পারে, তোমার যদি কারো কোনো রকম সমস্যা হয়। ওকে, আমি রাজি, আমাদের মধ্যে অনেকেই দেখিয়ে দিতে পারবে আশা করি। ওকে, তো আমরা মোটামুটি কিছু জিনিস ইনস্টলেশন করে নিলাম। এবার যদি তোমরা কেউ চাও যে পাইথনটাকে ইনস্টল করবে, তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো, কেউ কিছু বলছো? আপনাকে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড কিসের? যে পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু তাকে প্রত্যেকবার লগ ইন এর সময় লাগতে হবে। ওকে, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, এটুকুই যে পাসওয়ার্ড যেটাই দেবে যেন একটা ইজি চেষ্টা করবে দেবার, লোকাল মেশিন থেকে তোমার তো কিছু বিয়ে করবে না, একটা ইজিয়েস্ট পাসওয়ার্ড দেবে, নিজের নাম বা দাও কিছু একটা দাও যেটা না বলবে, তোমরা ডেট অফ বার্থ দাও, কিছু দাও, যাও দাও, ইজিয়েস্ট দেবে, এতে লোকাল মেশিনে থাকবে, এটা কোনো ইস্যু নেই, তোমরা চেক করবে। ওকে, ওটা খুব একটা বড় ব্যাপার না, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো যেটা মনে রাখতে পারবে। তো পাইথন ডাউনলোড করার জন্য এই যে অপশান আছে ডাউনলোড পাইথন, আমি চলে যাবো পাইথনের সাইটে যেতে পারি বা ডাউনলোড পাইথনে যেতে পারি। পাইথনের একটা পেড ভার্সন পাওয়া যায়, একটা ফ্রি ভার্সন পাওয়া যায়, দুটোর মধ্যে যে কোনো কিছু নাও, কোনো ব্যাপার না। যেমন এটা হচ্ছে ফ্রি ট্রায়াল, এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে ফ্রি। ওকে, এই যে তো জাস্ট ডাউনলোড করে ইনস্টলেশন, তোমরা তো জানি আমি আর ঢুকছি না, ওখানে ডাউনলোড করলাম না। এতক্ষণ আমরা সমস্ত রকম ইনস্টলেশন যা করার, সমস্ত রকম যা কিছু করার সব কিছু করে নিয়েছি, এবার স্টেপ হচ্ছে মানে নেক্সট স্টেপ আজকে যেটা সেটা হচ্ছে একটা পাইথন প্রজেক্ট বানাবো, সিম্পল প্রজেক্ট, ফার্স্ট কিছুই না, মানে স্টার্টিং প্রজেক্ট যেটা হয়, একটা প্রজেক্ট বানাবো, সেখানে একটা অ্যাপ বানাবো। যাক, আমি আসছি, আগে একটা প্রজেক্ট বানাই। ওকে, তো পাইথনের প্রজেক্ট বানানোর জন্য সমস্ত কিছু কমেন্টে করতে হবে, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করো। ওকে, তো তার জন্য আমি আজকে দেখাচ্ছি যে একদম নেটিভ ভাবে একদম সিএমডি ইউজ করে কিভাবে করবো, সিম্পল স্টেপ, লিনাক্স যারা করো তারাও সেম কেস, তার টার্মিনাল ইউজ করবে, আমি এখানে কমান্ড লাইন ইউজ করবো। ওকে, তো প্রজেক্ট বানাবার জন্য আমি চলে যাচ্ছি আমার যেখানে সমস্ত কিছু রাখি, বাড়িটা একটা গিট বলে বানিয়েছিলাম, এখানে জাস্ট বানিয়ে নিচ্ছি, তোমাদের টেস্ট এ ছিল, নিউতে যাবো, একটা ফোল্ডার বানাবো,
পাইথন প্রজেক্ট নামে। সেকেন্ড জাস্ট একটু টাইম দেবে, একটু মিউট করছি। সরি ফর দ্য ইন্টারাপ্ট। তো আমরা যেখানে ছিলাম, একটা ফোল্ডার বানালাম পাইথন প্রজেক্ট নামে। তো এই ফোল্ডারের উপরে উপরে আমি দেখিয়েছি যে এখানে জাস্ট ক্লিক করে এখানে সিএমডি লিখলেই আমাদের কমান্ড ফর্ম চলে আসে, তোমরা সবাই জানো সেটা আসে। ফার্স্টে চেক করে নেবো যেখানে পাইথন আছে কিনা, তোমরা জানো সেটা চেক করার জন্য জাস্ট পাইথন ভার্সন লিখতে পারি বা পাইথন লিখতে পারি। পাইথন লিখে যদি এই জায়গাটা চলে আসে, পাইথন লেখার জন্য কোড এটা খুলে যায়, তাহলে জানবে যে ডান, কোনো ব্যাপার না, পাইথন আছে। পাইথনের ফার্স্ট কমান্ড আমরা ইউজ করতে পারি যেটা হচ্ছে কি না, প্রিন্ট। প্রিন্ট বলে আমি পেজ দিয়ে জাস্ট লাগে না এখানে কোনো রকম। হ্যালো আচ্ছা বলি কি জাস্ট এন্টার মারলে, ওকে সরি চাকুদা, ফন্টটা একটু লিখছিলাম, বাড়াবে তো, ফন্টের সাইজটা। যা ব্রাকেটটা দেখি বলো, ওকে হ্যাঁ ব্রাকেট পরে নেই, প্রিন্টের পরে ব্রাকেট মধ্যে তো কোনো কিছু নতুন নাম নেই, সব সব হ্যালো। বলেছে পড়ি নিতে, কোনো কিছু হ্যাঁ নতুন নেই, না শুনলে না আমি প্রিন্ট করে প্যাকেট দাওনি। চেঞ্জ হলো না, এটা ডবল হবে। ওকে আমরা ব্যাকেট দিতে পারতাম না, আমি মিস্টেক করছিলাম এটার জন্য। এটা আমার কোনো ইস্যু না, এটা কোনো এর মধ্যে পড়ে না, আমি ক্লিয়ার করছি, আমি তাহলে এ করবো কি, আমরা ফেস রেজিস্ট্রেশন ক্লিয়ার, এখানে কাজ করে না, ভুলে গেছি নাট উইন্ডোজ। আমি কেটে খুললাম একবার, যাও এস করো এটা। তো আমি এটা রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে একটুখানি ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি, শুধু ফন্ট শুধু এসে পারে, 36 করি, আই থিঙ্ক এটা সবার কাছে ভিজিবল। তো এখানেতে আমরা প্রজেক্ট স্টার্ট করার জন্য আরো কিছু লাগবে, যেটা হচ্ছে কিছু জিনিস ইনস্টল আমাদের করতে হবে, সেটা আগে আছে। প্রথমত কি, কিন্তু কিন্তু জ্যাঙ্গো যে একটা ফ্রেমওয়ার্ক, নতুন তোমরা জানো জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, আমরা কিন্তু পাইথনে কাজ করব জ্যাঙ্গো ইউজ করে কিন্তু। ওকে আমরা সেটা স্টার্ট করে দিচ্ছি। এবার তোমাদের কিন্তু টাস্ক, তোমরা কিন্তু বেসিক পাইথন একটু আর জাস্ট কিছুটা বেসিক পাইথন তোমরা কিন্তু নিজে থেকে শিখে নেবে। তোমরা যদি চাও যে রেফারেন্স কোনো লিখে দেওয়ার জন্য, তখন তো এটাই বললাম যে স্যার তোমরা ফেজ কিন্তু রিস্ক, এর জন্য ইউজ যেটা করতে পারো টিউটোরিয়াল পয়েন্ট ইউজ করতে হ্যাঁ পারো, W3 স্কুল ইউজ করতে পারো, হ্যাঁ এখান থেকে তোমরা একটু জাস্ট বেসিক শিখতে পারো, ঠিক আছে ঠিক আছে একটু তোমাদের দেখে নিতে হবে ওটা। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক তো ঠিক আছে তাই বলছেন। প্রজেক্ট স্টার্ট করার জন্য, জ্যাঙ্গোর প্রজেক্ট স্টার্ট করার জন্য জ্যাঙ্গোটাকে তো স্যার ইনস্টল বলছি, করতে হবে। প্লেয়ার্স আমি তো যদি তার না জন্য পাঠাই যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই না করি, জ্যাঙ্গো, তাহলে এটা কি ইনস্টল করে করার আমি জন্য প্লেয়ার্স হচ্ছে পাবো, পাই, প্লেয়ার কোথা থেকে? সরি পিপ ইনস্টল লিনাক্স উইন্ডোজ সবার জন্য এক, জ্যাঙ্গো DJNGO, হ্যাঁ 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 কোনো ইস্যুই নেই ওটা। এরকম এটা আসতে পারে, এরকম ধরনের কিছু ঠিক আছে ওটা ঠিক আছে কিছু ঠিক আছে মনে তাই বলেছি, করার ব্যাপার নেই। এটা যেটা আসলো এটা রিকোয়েস্ট অলরেডি স্যাটিসফাইড, মানে আমার জ্যাঙ্গো অলরেডি ইনস্টল আছে তাই আমার এই জিনিসটা এসেছে। তোমাদের কিন্তু এরকম আসবে না, জ্যাঙ্গোটা ডাউনলোড হবে, ডাউনলোডে ইনস্টল হয়ে যাবে। ওকে এটা কোনো বড় ইস্যু না, তোমরা এটা করে নিতে পারবে। তারপরে নেক্সট স্টেপ কি আমাদের, না জ্যাঙ্গোর একটা প্রজেক্ট স্টার্ট করতে হবে। ওকে তাহলে জ্যাঙ্গোর প্রজেক্ট স্টার্ট করতে গেলে কমেন্ট এটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন, DJAN
জিও মাইনাস এডি এম আই এন, আবার বলছি ট্যাঙ্গো অ্যাডমিন ডিজেএন জিও মাইনাস অ্যাডমিন, স্পেলিং ভুল একটু বলো। স্টার্ট প্রজেক্ট STARTPROJECT, ওকে, এবং হচ্ছে প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম লিখে দিলাম সিম্পল কিছু একটা, ফার্স্ট প্রজেক্ট বলে দিলাম। ফার্স্ট প্রজেক্ট আমি হ্যাঙ্গেরিয়ান নোটেশন ইউজ করি, এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট প্রজেক্ট যেহেতু একটা নেক্সট ওয়ার্ড হয়ে গেছে, ওকে, সেজন্য একটা পিটা ক্যাপসে, এটাকে হ্যাঙ্গেরিয়ান নোটেশন বলে। জাস্ট ক্লিক করা, প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে ডিআইআর মারি, মানে ডাইরেক্টরি চেক করি, ডাইরেক্টরির মধ্যে আমরা এখানে দেখতে পাবো এই যে ফার্স্ট প্রজেক্ট নামে ডাইরেক্টরি রয়েছে। এটা ডট ডট ডবল ডট মানে তো জানো, ডট মানে যে দিস ফোল্ডার, ডবল ডট মানে হচ্ছে আগের ফোল্ডার, জানো এগুলো, ওটা পড়ার কিছু নেই। তো অলরেডি আমার প্রজেক্ট তৈরি হয়ে গেছে, তো আমাকে সিডি করে জাস্ট এর মধ্যে আবার যেতে হবে। সিডি না, ফার্স্ট প্রজেক্ট এন্টার, কি সমস্যা, ডিআইআর এর পর, ওকে চলো চলে এসেছি আমরা সিডি করে ফার্স্ট প্রজেক্টের মধ্যে। এবার যদি আমি এখানে ডিআইআর চাপি, আর এখানে ডিআইআর মানে ডাইরেক্টলি যে শো করে ওখানের জন্য এলএস লিনাক্সের জন্য, তোমরা সেটা জানোই, এখানে দেখতে পাবো অনেক কিছু জিনিস রয়েছে। এর মধ্যে যেটা হচ্ছে মেন স্টার্ট পাই, মেন যেটা দিয়ে মানে মেন কাজ এখানে শুরু হয় সবসময়, তো এটা হচ্ছে মেন ফাইল পাইথনের। তো এবার আমরা প্রজেক্টটাকে রান করে দেব, ওকে, প্রজেক্টটাকে রান করব। তো রান করার জন্য কি না, পাইথন বা এখানে বললাম উইন্ডোজের জন্য ডিফল্ট এটা একটা সিনোনিম বলতে পারো, যেটা পাই আছে, আমি পাইথন উপর লিখতে পারি পাই, যেটা চলবে, ঠিক আছে, দুটি চলে, ওকে। পাইথন এবার হচ্ছে দিতে হবে ম্যানেজ ডট পাই থেকে, পাইথন ম্যানেজ ডট পাই বলে এবার সমস্ত কমান্ড আমি চালাতে পারি। আমি যদি এখানে এন্টার মারি শুধুমাত্র কিছু না দিই, আমাকে দেখাবে কিন্তু আমি এখানে কি কি করতে পারি। আমি আসবো, সবকিছু আসবো, এখন যেটা শুধুমাত্র শিখবো সার্ভার কিভাবে রান করতে, একটা ডেভেলপমেন্ট সার্ভার পাইথন, ওকে। তার জন্য কি না, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, ওকে, পিআইটিএইচওএন ম্যানেজ ডট পাই আরইউএনএসিআরভি। আমার কমেন্ট ডান, কিন্তু এখানে একটু আমি বেশি জিনিস অ্যাড করবো, আমি এখন অ্যাড করে নিই, আমি একটুখানি পরে বলে দেবো কেন অ্যাড করলাম, কিসের জন্য অ্যাড করলাম, কি সুবিধা পাবো এর জন্য। আবারও দেখা বলে দিলাম পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার 0.0.0.0:80, এই 0.0.0.0 মানে তোমরা জানোই এটা লুপব্যাক আইপি অ্যাড্রেস, মানে মেশিনকে বোঝায় যেখানে আছে, ওকে। আর :80 ফর ইন্টারনেট পোর্ট, তো এটা এই জন্যই করা, আমার যদি চাই যে আমি আমার একটা নেটওয়ার্কের মধ্যে থাকবো বা একটা মোবাইলের সাথে হটস্পট কানেক্ট করে আমি যে নেটটা করছি, তাহলে মোবাইলটা আমার আমার ল্যাপটপটা একটা নেটওয়ার্কের মধ্যে আছে, লোকাল নেটওয়ার্কের মধ্যে, আমি যদি চাই আমার সাইটটা ফোনেও টেস্ট করবো তখন কিন্তু আমি করতে পারবো। এবং আরও কি না, এখানে জাস্ট লোকাল হোস্ট লিখলেই আমি সাইট থেকে প্রজেক্টটা আমার চলবে, আমার দেখি প্রজেক্টটা চলছে কি না, যদি প্রজেক্টটা চলে জানবে তোমরা একটা খুবই বড় কাজ করে ফেললে, আজকে খুবই বড় কাজ, সেটা হচ্ছে কি না, লোকাল হোস্ট লিখবো জাস্ট, দেখতেই পাচ্ছ প্রজেক্ট রান করে গেছে। আমি একটা এক্সটেনশন আমার নাইট ডার্ক থিমের জন্য অ্যাপ্লাই করা আছে, এক্সটেনশনটা একটু অফ করছি, সবার কাছে আশা করি ভিজিবল। হ্যাঁ দাদা, ওকে, কনগ্রেচুলেশন ফর ইউর ফার্স্ট প্রজেক্ট চ্যাঙ্গো, চ্যাঙ্গোর প্রথম প্রজেক্ট তোমরা করে ফেলেছো, ওকে, এটুকুই আজকে আমি করাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা আরো এগোবো, ওকে। তো তোমরা একটু কিন্তু নেক্সট ক্লাসে পাইথনের বেসিকটুকু দেখে আসো, তোমাদের বললাম রেফারেন্স দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি না, পাইথন টিউটোরিয়াল যদি তোমরা লেখো, লিখে জাস্ট এখানে এবার
সাইটের নাম, জাভা পয়েন্ট একটু ভালো। হ্যাঁ, তোমরা W3 স্কুল ইউজ করতে পারো, তোমরা টিউটোরিয়াল পাঁচ ইউজ করতে পারো, যা যেটা। ওকে, আমি W3 স্কুলটা খুলছি। পাইথন টিউটোরিয়াল W3 স্কুল, একে সার্চ করে জাস্ট এখানে চলে আসবে। বেসিক পাইথন কিছু কোড কমেন্ট, বেসিক কিছু যতটা পারবে তোমরা দেখে রাখবে। ওকে, পুরো ধরাটা কিন্তু ধরে ধরে শেখানো কখনোই সম্ভব না, তোমাদের একটুখানি দেখতে হবে। নেক্সট তোমরা যতটা পারবে শিখে রাখবে। ওই কোড শেখার কিন্তু সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এভাবে করে প্র্যাকটিস করে দেখা। ওকে, তো আমি আজকে তাহলে রেকর্ডিংটা এখন স্টপ করছি। অলরেডি আমার সব কিছু, তো আজকের মানে ক্লাসের সমস্ত কিছু হয়ে গেছে, রেকর্ডিংটা আগে স্টপ করে নিই।